আমরা শপথ নিয়েছি আমরা আরো বেশি করে যাব। এতদিন যা কাজ করেছি তার থেকেও বেশি কাজ করব, মানুষের কাছে গিয়ে গিয়ে আমরা কাজ করবো, মানুষের পাশে যাব, দুয়ারে পৌঁছাবো, এটা আমি চিন্তা ভাবনা নিলাম। আর সাথে সাথে উন্নয়ন যেভাবে প্রকল্পগুলো আছে মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সাথে সাথে আমি প্রত্যেক কর্মী যারা আছে আমার ওয়ার্ডে প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যে মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এবং বিশেষ করে আমার এখানকার বিধায়ক সুব্রত অধিকারী এবং এখানকার চেয়ারম্যান কমল অধিকারী, ওনাদেরও ধন্যবাদ জানাই, কারণ ওনারা আমাকে যেভাবে সাহায্য করেছে এবং কাজের পাশে এগিয়ে এসেছেন তাদের জন্য আমরা বিশেষ করে 8 নম্বর তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রত্যেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরও শুভ নববর্ষ ভালো কাটুক ঈশ্বরের কাছে কামনাকারী করি, যে সবাই যেন ভালো থাকে এটাই আমাদের কাছে কামনা। আর সাথে সাথে আমি আরও বেশি করে কাজ করতে চাই, খালি 8 নম্বর ওয়ার্ড নয়, সারা কাছড়াপাড়া সারা বিশপুর যেভাবে মানুষ ডাকবে কাজ করবে। আপনারা জানেন আমি সারা রাজ্য জুড়ে কাজ করি, এটা আপনারা প্রত্যেকে জানেন, সারা রাজ্যের মানুষের কাছেও আমি এই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারাও প্রত্যেকে ভালো থাকুক ঈশ্বরের কাছে কামনা করি, কোনো বিভেদ নয়, আমরা সবাই একসাথে চলবো শান্তি সভায়। দেখুন কিছু মানুষ কুৎসা করবে, সে কুৎসাকে কান দেবেন না, কাজের মানুষ কাজে। 2022 কিন্তু সেভাবে আপনাদের দলের পক্ষ থেকে ভালো যায়নি, 2023 কি চাইছেন? নতুন তৃণমূল কংগ্রেস বলছে, নতুন তৃণমূল কংগ্রেস কি 2023 অন্যভাবে দেখা যাবে, অন্যভাবে কি আসবে রাজ্যবাসীর কাছে? দেখুন নতুন কথাটা অনেকের কাছে মনে একটা ভুল ধারণা হয়ে যাচ্ছে, নতুন বলে কিছু নেই, তৃণমূল কংগ্রেসটা একটাই, নতুন বলে কিছু নেই। যে মমতা আমাদের মেন মাথার কান্ডারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টে যায়নি। নতুনভাবে বলতে বোঝাতে চাইছে যে মানুষের পাশে আরও বেশিভাবে যেন আমরা যেতে পারি, সেটাকে নতুনভাবে গড়ে তুলতে বলছে। কিন্তু কথাটা একটু মনে হয় আমার মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, অনেকে ভুল বোঝাচ্ছে, নতুন তৃণমূল না, তৃণমূল একটাই আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে 26 বছর আগে যার জন্ম সেই তৃণমূল কংগ্রেস আছে, নতুন বলে কিছু নেই। এটা কিছু মানুষ বলছে নতুন, নতুন কথার উল্লেখ হচ্ছে মানুষের কাছে আরও বেশি করে কাজ করে, এটাই হচ্ছে নতুন, আর কিছু নয়। আমরা তো নতুন অনেক কিছু দিয়েছি, অনেক আমরা নতুন শুরু করেছি, বহু কিছু আমরা কথাগুলো আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে আজকে প্রতিষ্ঠাতা দিবস, সেই জায়গায় আপনাদের আজকের দিন থেকেই একটা গোটা বছরের কিন্তু দিন ক্ষণ সব কিছু, মানে কোন দিন কী করবেন সব দিক থেকে ঠিক করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এবছর আপনাদের বলছেন উন্নয়নের কাজে, সেখানে কিন্তু পঞ্চায়েত নির্বাচনও আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কী কর্মসূচি থাকবে? শুনুন, আমরা একটা কথা চিন্তাভাবনা নিয়েছি, কন্যাশ্রী রূপশ্রী যেভাবে খাদ্যশ্রী যেভাবে আমরা মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে পৌঁছে দিচ্ছি, এটা যেন আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আমরা যেন মানুষ আরও বেশি করে পায় সেটা আমরা চেষ্টা করবো, এটাই আমরা নতুনভাবে। আবার সামনে দেখুন পঞ্চায়েত ভোট, যে উন্নয়ন আমাদের বাংলা জুড়ে হয়েছে, আমার মনে হয় না যে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে কেউ রুখতে পারবে। তৃণমূল আবার আছে আগামী দিনে আরও বেশি, যা আসন পেয়েছে অনেক বেশি আসন নিয়ে আমরা জয়লাভ করব, এটুকু আপনাদের কাছে আমরা কথা দিয়ে যাচ্ছি এবং প্রত্যেক মানুষরাও জানে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে কর্মযোগ্য। ধন্যবাদ দাদা। আমরা কি বলবেন আজকে মূলত না, অনুষ্ঠান তো খুব ভালো হয়েছে, দারুণ অনুষ্ঠান হয়েছে, সকাল থেকে এই রিঙ্কু সিংহ রায়ের উদ্যোগে আমাদের ওয়ার্ডে বোধ হয় সারা মানে এত বছর তৃণমূল আসার পরে বোধ হয় প্রথম এত বিরাট একটা অনুষ্ঠান, আমরা সমস্ত কর্মীকে প্রায় 100-150 কর্মী আজকে এসেছিলো তাদের নিয়ে আজকে এই অনুষ্ঠানটা হলো। এবং আমি ব্যক্তিগতভাবে, আমি প্রথম থেকেই আছি, ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠান থেকে আমি সত্যি খুব খুশি। নতুন বছর, নতুন বছরের পক্ষে কী বলবেন? নতুন বছর আমরা সবাই মিলে সব কর্মীরা একসাথে মিলেমিশে কাপ সবাই কাজ করব, আর দুয়ারে দুয়ারে গিয়ে আমরা সবাই একসাথে গিয়ে কার কী অসুবিধা সার সুবিধা আমাদের তারা দেখতে হবে, তা কেউ বিধবা ভাতা পায় কি না, কেউ পায় কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায় কি না, আমরা সব গিয়ে দরজা দরজায় গিয়ে সবাইকে পৌঁছিয়ে দিব যাদের কোনো কষ্টতে না পায়। মূলত আজকের দিনটাকে গোটা রাজ্য জুড়ে পালন করেছে, তো আমাদের আপ থেকে সকল দর্শককে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তো আপনারা দেখতে থাকুন আপ তাক খবর, সঙ্গে থাকুন।